देखो आ गई। रूपा साहब ठीक है ना? एकदम ठीक है, एकदम ठीक है ना? गाना माना सब ठीक ठाक है ना? देखो जोगी बैठा है, ठीक है? रूपंकर दा में रूपंकर धा रूपंकर दा भी बैठा है। हां हिंदी बोलता है। हां हां अभी এটা শুরু করেছে যেই শুনেছে যে জামশেদপুর সে হিন্দি বলতে শুরু করেছে। না না ওটা তো মেলাতে হবে না, তুমি মেলাতে হবে। হ্যাঁ তো হিন্দি হিন্দি, হ্যাঁ ঠিক আছে। জামশেদপুর বলি তো হিন্দিতে বলছি, এই কথাগুলো কিন্তু ও বুঝছে না, আমরা বুঝছি। মাঝখানে খাড়া হোক বুদ্ধিখানি, ঠিক আছে? কোন হ্যাঁ বিশ্বজিৎটা দেখতে হয় তো? হ্যাঁ वो जो झुड़ी है ना, झुड़ी में झुड़ी में क्या क्या है वो? फल है। क्या फल है? फल है। फल कौन सा फल है? एक्सक्यूज मी, आपकी जान हो के गान गाई थे। थैंक यू सो मच, थैंक यू सो मच, थैंक यू, थैंक यू। की गान गाई थी तुमने? हमें भीगी भीगी सी है रातें भी। हां 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 गान सुन लो, पापा का जूते भी बोले दिए। चलो Yeah.
খুব উত্তেজিত, খুব উত্তেজিত। শোনো শোনো, জীবনে উত্তেজনা কন্ট্রোল করাটাই সবচেয়ে বড় ব্যাপার, কি পার্থ তুমি জানো তো? হ্যাঁ অবশ্যই। যদি কি বলছো বলো। দেখো কিছু কিছু জিনিস জানো তো নিয়ে জন্মাতে হয়, ওর মধ্যে সেরকম কিছু কিছু জিনিস আছে, কিন্তু ও খুবই ছোট, শি হ্যাজ গট আ লং ওয়ে টু গো। ওকে আমি বলবো যে প্রথমত কোনো কম্পিটিশন বা ধরো তুমি কোথাও গান গাইতে গেছো, তখন পুরো কনসেন্ট্রেশনটা যদি তোমার নিজের ওপরে না থাকে, তখন কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটার হয়তো 80% দিতে পারবে। তো তুমি গানটা গাইছিলে কিন্তু তোমার নজরটা আমাদের দিকে ছিল, যে আমরা কিরকম ভাবে রিয়্যাক্ট করছি বা আমরা আদৌ রিয়্যাক্ট করছি কিনা, এবং সেটার জন্য তোমার হয়তো গানের মধ্যে কিছুটা এফেক্ট হচ্ছিল, কারণ তুমি যে বডি ল্যাঙ্গুয়েজটা করতে চাইছিলে সেটার সঙ্গে তোমার তোমার হেড মুভমেন্টের সঙ্গে তোমার মাইক্রোফোন মুভমেন্টের সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছিল না। সো এগুলো অনেক কটা ব্যাপার আছে যেগুলো একজন পারফর্মার বা একজন গায়ক বা একজন গায়িকাকে মাথায় রাখতে হয়, বিশেষ করে এই ধরনের গানে। তো আগে জিতনা তুম চলোগি উতনা তুমি সমঝ মে আয়েগা কি ক্যা করনা চাহিয়ে আর ক্যা নেই করনা চাহিয়ে, বাট জব তক তুম ইয়ে কম্পিটিশন কে স্টেজ মে হো, কনসেন্ট্রেট অন ইয়োর সং স্পেশালি, বাকি সব হো জায়েগা। থ্যাঙ্ক ইউ। আর পার্থ দা তুমিও একটু যদি গীতিকাতে কনসেন্ট্রেট করো। হ্যাঁ সমঝাও একটু দিদি, ক্যা বলা সমঝা না, সমঝা। পূর্বাশা তুমি দারুণ গান করো, অসাধারণ সিঙ্গার, আগেও শুনেছি আজকেও দারুণ পারফর্ম করলে, ভীষণ ভালো। তবে কিছু কিছু জায়গায় আমার একটু আরোপিত লেগেছে, আরোপিত শব্দ মানে জানো তো, মানে জোর করে ইম্পোজ করা হয়েছে বলেছি মনে হচ্ছিল আর কি, ইম্পোজড অন ইউ, মানে সেটা তুমি নিজেই হয়তো নিজের প্রতি ইম্পোজ করেছো, সেগুলো অতটা না করলেও বলো। আরেকটা জিনিস হচ্ছে পারফর্ম করতে গেলে তুমি যতই বাইরে লাফালাফি করা যাই করো না কেন, তোমার ভেতরটা খুব শান্ত হওয়া দরকার, নাহলে কিন্তু কোনো পারফরমেন্সই খুব একটা দাঁড়ায় না। তো সেইটা একটুখানি আমি আজকে তোমার পারফরমেন্সে লক্ষ্য করলাম, অত গ্রাউলিং এর প্রয়োজন ছিল না, জোর করে গ্রাউলিং করা দরকার নেই, তোমার কাছে করে ভেতর থেকে যদি যে যে আসে সেটা করাটাই বেটার আর কি। সুন্দর হয়েছে তো, একটু ভালো হবে চেষ্টা। থ্যাঙ্ক ইউ। আমি শান্ত থাকি, ওকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ।